যে ভিডিওটি আজ আপনাদের দেখাবো, আশা করি এই ভিডিওটি ইউটিউবেই প্রথমবার হচ্ছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনার ট্যাঙ্কে প্রথম যেমন এয়ারেশন হতো, এখনো কি ঠিক সেরকমই এয়ারেশন হয়? কি মনে পড়ছে না প্রথম যখন স্টোন লাগিয়েছিলেন কতটা এয়ারেশন হতো? যদি বাড়িতে কোনো নতুন এয়ারস্টোন থাকে তাহলে ট্যাঙ্ক থেকে একটি পুরনো এয়ারস্টোন খুলে ওখানে নতুনটি লাগিয়ে দেখুন। কি দেখলেন, ট্যাঙ্কে এয়ারেশন কমে গেছে বলে মনে হচ্ছে? তাহলে কিভাবে বাড়াবেন এই জলের এয়ারেশন? আমি সুশোভন, আপনারা দেখছেন এগ্রিকালচার ডায়েরি। চলুন আজ আপনাদের নিয়ে যাব সুনন দাদির বায়োফ্লক ফার্মে। যাদের ট্যাঙ্কে এয়ারেশন কমে গেছে এবং এখনো এই সমস্যার সম্মুখীন হননি তারা সকলেই এই ভিডিওটি দেখুন। সুনন্দাদে আপনাদের দেখাবে কিভাবে জলের এয়ারেশন কমে গেলে তা ঠিক করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন জলে এয়ারেশনটা মাস্ট বায়োফ্লকে মাছ চাষ করতে গেলে। জলে এয়ারেশন যদি কমে যায় তাহলে তলায় স্লাজ জমতে থাকে, আর এই স্লাজ তলায় জমতে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস তৈরি হয়, আর এইভাবে ব্যাকটেরিয়া ফাঙ্গাস তৈরি হলে মাছের যে সমস্যা হতে পারে সেটা আমার আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা আমার আগের ভিডিওটা দেখেননি, এই ভিডিওর শেষে আগের ভিডিওটার লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আরও নতুন টপিক নিয়ে বিভিন্ন রকমের ভিডিও পেতে এই এগ্রিকালচার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এলাকায় যদি জলে আয়রন বেশি থাকে তাহলে আপনারাও আমার মতন এই সমস্যাটাই পড়তে পারেন। যখন আমার এই সেটআপ ফার্স্ট রেডি করি সেই সময়তে এয়ারস্টোন লাগিয়েছিলাম, তখন নতুন এয়ারস্টোন দিয়ে যে পরিমাণ এয়ারেশন হচ্ছিল কিছুদিনের মধ্যে সেটা কমে যায়। এয়ারস্টোনগুলোর ওপর মোটা আয়রন জমতে শুরু করে। আমার ট্যাঙ্কের এই এয়ারস্টোনগুলো দিয়ে এয়ারেশন কমে যাওয়ায় তলায় স্লাজ জমে যাচ্ছিল। এই কারণে আমি খুব সমস্যায় পড়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমার নিজের মনে হয়তো এয়ারস্টোনগুলোকে তুলে নিয়ে ফুটানো জলের মধ্যে ডুবালে আয়রন কিছুটা উঠতে পারে, এটা করেও কোনো কাজ হয় না। তারপর লোহার ব্রাশ দিয়ে ঘষি, তাতেও খুব একটা কাজ হয়নি। তারপর এই বিষয়টি আমি ICAR সিফির প্রধান মৎস্যবিজ্ঞানী ডক্টর মহাপাত্র স্যারকে বলি। স্যারের পরামর্শে আমি এয়ারস্টোনগুলোকে মিউরেটিক অ্যাসিডে ডুবিয়ে রাখি কিছুক্ষণ, তারপর তুলে দেখি একদম আয়রন উঠে গেছে, পুরো নতুনের মতো হয়ে গেছে, খুব ভালো এয়ারেশন হচ্ছে। চলুন দুটো এয়ারস্টোন তুলে আপনাদেরকে পরিষ্কার করে দেখাই আমি কিভাবে সেই সময়তে এটা রিকভারি করেছিলাম। দেখুন এই এয়ারস্টোনটা দিয়ে এয়ারেশন খুব কম হচ্ছে। এয়ারস্টোনটা রং দেখুন, তাহলে বুঝতে পারবেন অবস্থানটা। এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা পরিষ্কার করার জন্য আমি একটা ছোট পাইপের মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এই পাত্রটার মধ্যে এটা রাখি, মিউরেটিক অ্যাসিড, এটা যেটা টয়লেট ক্লিনার হিসেবে বাজারে কিনতে পাবেন। এই অ্যাসিডটা আমি এই এয়ারস্টোনটার উপর ঢালছি, দেখুন ঢাললে এই বিক্রিয়াটা কিরকম ভাবে হয় সেটা আপনারা দেখুন। পুরোটা ফেনাতে ভর্তি হয়ে গেছে। এখন রং বদলে গেল, এক মিনিটের মধ্যে এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এটার কি রং ছিল আর এখন কি রং হলো? ওটা আয়রন ছিল, আয়রনে স্টোনটার রংটা বদলে লালচে মতন হয়েছিল, এখন কালারটা চেঞ্জ হয়ে আগের রংটা ফিরে এসেছে।
আপনারা দেখতে পাচ্ছেন তলায় কতটা অ্যাসিড জমে আছে। এই অ্যাসিডটা ফেলার দরকার নেই। আর একটা এয়ার স্টোন এর মধ্যে দিয়ে আর কিছুটা অ্যাসিড দিলে আবার একটা পরিষ্কার হয়ে যাবে। এটা আমি তুলে নিয়ে বাইরে থেকে ফ্রেশ জলে ধুয়ে আবার ট্যাঙ্কে দিয়ে দেবো। দেখুন পুরো হলুদ হয়ে গেছে। নতুন এয়ার স্টোনটার এটাই রং ছিল। পাইপটা তুলে নিয়ে আবার এয়ার স্টোনের সাথে লাগিয়ে এটাই আবার দিয়ে দিচ্ছি। দেখুন এটা, বুঝতে পারছেন আগে থেকে কতটা এয়ারেশন বেড়ে গেছে। এটার গায়ে কি পরিমাণ নোংরা জমেছে কাছে নিয়ে দেখাই দেখুন বুঝতে পারবেন। পরিষ্কার করার পর কিরকম হয় সেটা দেখুন বুঝতে পারবেন তাহলে ইউরিক অ্যাসিডে কতটা পরিষ্কার করে। আগে যে অ্যাসিডটুকু বেঁচে গেছিল তার মধ্যে এটা ডোবাচ্ছি। এবার এর ওপর অ্যাসিড আবার দেব। দেখুন ফ্যানাতে ভর্তি হয়ে যাচ্ছে আর আয়রনগুলো যে ওপরে উঠে আসছে সেটা দেখলে বুঝতে পারবেন। ফ্যানার গায়ে যে লালচে লেগে আছে এইগুলোই আয়রন। জাস্ট 2-3 মিনিট সময় লাগবে এটা পুরোপুরি পরিষ্কার হতে। দেখুন বুঝতে পারছেন কতটা পরিষ্কার হলো, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, কোথাও একটুও লেগে নেই। আর এটা আবার রিইউজ করতে পারবেন। কালারটাও একেবারে আগের মতো হয়ে গেছে। এটা দিয়ে নতুনের মতনই এয়ারেশন হবে। এবার জল দিয়ে ধুয়ে দেখাই বুঝতে পারবেন। দেখুন পিএইচ বাড়লে যেহেতু এই অ্যাসিড ইউজ করা যায় তাই এর ভেতর যদি কিছু অ্যাসিড লেগেও থাকে তাতে কোনো সমস্যা হবে না মাছের। আমি এই সিস্টেমে এয়ার স্টোন পরিষ্কার করে তো ভালোই রেজাল্ট পেলাম, সমস্যায় পড়লে আপনারাও করে দেখতে পারেন। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাহলে প্লিজ শেয়ার করবেন, কারণ আপনার দ্বারাই অনেক মানুষের উপকার হওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে।